শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই নতুন ক্লাসে। আবারও আজকে আমরা তোমাদের সাথে এই যে বোর্ডে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের প্রশ্নটা হচ্ছে, দেখো কোনো ভগ্নাংশের লবের সাথে ফাইভ যোগ করলে এর মান টু হয় এবং হর থেকে ওয়ান বিয়োগ করলে এর মান ওয়ান হয়, ভগ্নাংশটি কত? তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ভগ্নাংশ বলতে আমরা কী বুঝি। ভগ্নাংশ মূলত হচ্ছে একটা অনুপাত, দুইটা চলক বা দুইটা রাশির অনুপাত, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই দুইটা অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি। তো ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হর এবং আরেকটা হচ্ছে লব। তো আমরা যদি এখানে যদি উত্তরে যদি লিখি, প্রথমে আমাদেরকে ভগ্নাংশ জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, ভগ্নাংশটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে একটা ভগ্নাংশের একক দিলাম, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। ওকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এই দুইটা অংশকে আমরা মূলত হর এবং লব আকারে চিনি। যেমন ধরো এই উপরের অংশটাকে আমরা লব হিসাবে চিনি এবং নিচের অংশকে আমরা হর হিসাবে চিনি। ওকে, তাহলে যখন এইরকম কিছু থাকবে এইটার উপর ভিত্তি করে আমরা মূলত এই যে ভগ্নাংশের অঙ্কের সমাধান করবো। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে ভগ্নাংশটি নির্ণয় করার জন্য আমাদের এই দুইটা অংশে দুইটা শর্ত বা তত্ত্ব দেওয়া হয়েছে। প্রথম তত্ত্ব বলা হচ্ছে ভগ্নাংশের লবের সাথে ফাইভ যোগ করলে এর মান হবে কত, টু। তারপরেরটাতে বলা হয়েছে হর থেকে ওয়ান বিয়োগ করলে তার মান হবে কত, ওয়ান। তো যেহেতু এই দুইটা জিনিস বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের এই অংশটা বাদ দিয়ে নতুনভাবে আমরা অঙ্ক শুরু করব। যেমন এখানে আমরা লিখলাম যে ধরি বা মনে করি কোনো ভগ্নাংশের হর সমান আমরা ধরলাম এক্স এবং ভগ্নাংশের লব হল ওয়াই। সুতরাং ভগ্নাংশটি হচ্ছে কি, ওয়াই ডিভাইডেড বাই এক্স। যেহেতু লব হচ্ছে ওয়াই এবং হর হচ্ছে এক্স, তো সুতরাং আমরা ভগ্নাংশটাকে এইভাবে লিখতে পারি। এখন দেখো, এখন আমাদের প্রশ্ন মতে আমরা চলে যাব প্রথম শর্ত মতে। প্রথম প্রশ্ন মতে বলা হয়েছে ভগ্নাংশের লবের সাথে ফাইভ যোগ করলে, তাহলে লবের সাথে যদি ফাইভ যোগ করি ওয়াই প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কত হয়, টু হয়। তো এখন এই জায়গা থেকে যদি আমরা এটাকে যদি লিখি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু টু এক্স, আর যদি আমরা বের লিখি তাহলে দেখো লিখতে পারি ফাইভ ইকুয়াল টু, যে পক্ষান্তর করলে টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এইটুকু সমান হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ফাইভ। এ হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। ওকে, তারপরে দেখো আমরা আর আবার যদি লিখি যে দ্বিতীয় শর্ত মতে, কি বলা হয়েছে, হর থেকে ওয়ান বিয়োগ করলে এর মান হয় ওয়ান। তাহলে হর থেকে যদি আমরা বিয়োগ করি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে। তাহলে আরে যদি গুণ করি তাহলে কত হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এখন যদি আমরা এই এক্সকে পক্ষান্তর করি তাহলে কি লিখতে পারি, দেখো এইটাকে পক্ষান্তর করে নিয়ে আসলে হচ্ছে ওয়ান আর এইটাকে পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরো এইটা আমরা দ্বিতীয় ইকুয়েশন পেলাম। এখন যদি আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করি সেটাও করতে পারি, যদি আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করতে চাই সেটাও করতে পারি। তাহলে আমরা দুই নম্বর ইকুয়েশনে একটা কাজ করি, যেমন দুই নং ইকুয়েশন হতে পাই, প্রতিস্থাপন পদ্ধতিতে করব। যদি লিখি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বা এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস ওয়াই, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি এক্স সমান হচ্ছে ওয়ান প্লাস ওয়াই, এটা দিলাম তিন নম্বর ইকুয়েশন। এখন এক্স এর মান আমরা এক নম্বর সমীকরণে বসাবো, এক্স এর মান এক নম্বরে বসিয়ে পাই আমরা, এক্স এর মান যদি এক নম্বরে বসাই তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফাইভ।
टू इंटू एक्स एर मान हम वन प्लस वाई माइनस वाई इक्वल टू फाइव तेल एटुक समान लिखते टू इंटू वन टू प्लस वाई इंटू टू समान टू वाई माइनस वाई इक्वल टू फाइव তাহলে এটাকে পক্ষান্তর করলাম ওয়াই টু ওয়াই থেকে মাইনাস ওয়াই গেলে হচ্ছে ওয়াই ফাইভ মাইনাস টু সমান সমান হচ্ছে থ্রি অর্থাৎ ওয়াই সমান সমান হচ্ছে থ্রি ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি থ্রি অর্থাৎ লব সমান সমান হচ্ছে আমাদের থ্রি এখন ওয়াই এর মান আমরা এই সমীকরণে অথবা এই সমীকরণে যে কোনো দিকে বসাতে পারি তাহলে ওয়াই এর মান তিন নঙ্গে বসিয়ে পাই ওয়াই এর মান তিন নঙ্গে বসিয়ে পাই एक्स इक्वल वन प्लस वाई वन प्लस थ्री इक्वल टू फोर ताहले एक्स समान समान हो फोर ताहले आमरा एखाने लिखलाम एक्स समान समान फोर ताहले आमादेर निर्णय भग्नांशटी कत दाड़ाच्छे एखन जदि आमरा लिखी अतएव भग्नांशटी हच्छे भग्नांशटी हच्छे कि वाई डिवाइडेड बाई एक्स थ्री डिवाइडेड बाई फोर এইটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা ভগ্নাংশটি কত আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে ভগ্নাংশটি হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ যে চাইলে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার না করে অপনয়ন পদ্ধতি ব্যবহার করে সেই অঙ্ক করতে পারবে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে যে অপনয়ন পদ্ধতিতে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের সেম উত্তর আসবে উত্তরে কোনো তারতম্য হবে না জাস্ট প্র্যাকটিস করলে হয়তো তোমাদের চর্চাটা বাড়বে এবং হয়তো তোমাদের ভালো ফলাফল করার জন্য আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ।